আসলে ক্রিকেট তো আমাদের একটা ইমোশনের জায়গা আছে সাথে আমরা এন্টারটেইন করি সবাইকে সবাই আনন্দ পাই ক্রিকেটটাকে দেখে সবাইকে এক করে তা আমার মনে হয় যে এরকম একটা ট্যুর এটার পরেই আবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ টিমের যেখানে অনেকগুলো প্লেয়ারা কিন্তু আমাদের এ টিমে যাচ্ছে খেলার জন্য তাদের প্রস্তুতির জন্য তা আমার মনে হয় যে আসলে এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে এবং অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যারা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এই প্রথম ম্যাচটা খেলার পরে বা সেকেন্ড ম্যাচটা খেলার পরে যেটা অবশ্যই ন্যাশনাল টিমে বাংলাদেশের জন্য একটা প্রাইডের জায়গা হতে পারে কারণ আসলে পাকিস্তান আমরা জানি যে ব্যাটিং বেশ সহায়ক করে অনেক সময় দুই টিমেরই একটা ভালো সুযোগ থাকে তো আশা করি বাংলাদেশে অনেকদিন পর একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে তাই আমি মনে করি যে একটা ফলস্রুত কিছু হতে পারে সবার খুশি দিতে পারি আমরা অবশ্যই আমরা যখন শিডিউলটা দেখলাম বা আমরা যখন সম্পূর্ণ ক্যালেন্ডারটা আমাদের চোখের সামনে থাকে যে এটার পর এটা খেলা এটার পর এটা খেলা তো এখন একটা প্ল্যান করতেও সুবিধা হয় এবং আসলে এক্সিকিউশন করতেও আমি কী কীভাবে করবো না করব এগুলো আসলে অসাধারণভাবে প্ল্যানিং করা যায় তা আমার মনে হয় প্র্যাকটিসটা যথেষ্ট হচ্ছে সামনে আরও প্রস্তুতি আছে সাথে অনেকগুলো ম্যাচ আমরা খেলতে পারবো টেস্ট চ্যাম্পিয়নশিপের ইম্পর্টেন্ট ম্যাচ সবগুলোই তা আমার কাছে মনে হয় অবশ্যই এই টিমের ট্যুরে আমরা যারা যাচ্ছি তাদেরও উপকার হবে তারও প্রস্তুতি থাকবে যে আমাদের বাংলাদেশ টিমে কিভাবে সার্ভিভ করতে পারি সাথে আমাদের ন্যাশনাল টিমেরও জন্য অবশ্যই উপকার হবে অবশ্যই অবশ্যই আমি আসলে ছোটোবেলা থেকেই বলে আসছি এবং সব জায়গাতেই আমি বলি যে আমার টেস্ট ক্রিকেট অসাধারণ লাগে যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি আমার শতভাগ দিয়ে খেলার জন্য এবং আমার রেকর্ডও তাই বলে যে আমি কতটুকু পছন্দ করি তো ক্ষেত্রে আমার এটা একটা বড়ো অপরচুনিটি এবং ন্যাশনাল টিমে যাদের সাথেই কথা হয়েছে তারাও সবাই একই কথা বলেছে যে গুড অপরচুনিটি দুইটা ম্যাচ আমার জন্য আমি এখানে ভালো এক্সিকিউশন করতে পারি ন্যাশনাল টিমের অপরচুনিটি আসবে এবং ন্যাশনাল টিমের অপরচুনিটি আসলে আশা করি এবার আমি চেষ্টা করব লম্বা সময়ে বাংলাদেশ টিমের জন্য খেলার তো এটাই আমার লক্ষ্য থাকে এটাই লক্ষ্য আছে ভবিষ্যতে এটাই থাকবে ইনশাআল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে আমি কেন টিমে আছি আমি কেন বাদ পড়ছি আমি কোথায় খেলছি কি খেলছি না করছি বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে আমি কতটুকু পাচ্ছি এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে বাট অবশ্যই একটা জায়গাতে গ্যাপ থেকে যায় সেই গ্যাপগুলো পূরণ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব এটা আমরা সবাই আশা করব না আসলে এটা আপনি ভালো মতোই জানেন যে বা আপনি ইউজুয়ালি আপনি আইডিয়া করতে পারবেন যে ন্যাশনাল টিমের যখন সিরিজ থাকে তার আপকামিং সিরিজটা যেটা কাছাকাছি সিরিজ থাকে সেটা কিন্তু ন্যাশনাল টিমকে প্ল্যান করে টিমটা হয় তো ন্যাশনাল টিমে কারা খেলবে কোন জায়গায় খেলবে সেগুলো কিন্তু ন্যাশনাল টিমের নিউজ প্রশ্নটা আসে যে কাকে কিভাবে রেডি করবে সেখানে ক্যাপ্টেনের থাকে অবশ্যই ভূমিকা সে মাঠটা চালাবে সে এক্সিকিউশন করবে প্লেয়ার যা যেগুলো পাবে সে হাতে তাকে দিয়ে লড়বে ব্যাপারটা এরকম হবে বাট যদি ধরেন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কী প্ল্যান বা সে কোথায় ব্যাটিং করবে সে খেলবে কিনা না এগুলো আমার কাছে মনে ন্যাশনাল লিম থেকেই আসলে নিউজগুলো আসে যে কি করতে হবে এই টিমের ট্যুরগুলোতে বিশেষ করে এগুলোই হয় সেটাতে ক্যাপ্টেনের আসলে ভূমিকাটা কম থাকে বাট ক্যাপ্টেনের ভূমিকা থাকে মাঠে কি হচ্ছে কীভাবে সে মাঠটা চালাবে কীভাবে প্রতিটা প্লেয়ার থেকে পারফরমেন্স বের করে নিয়ে আসবে আসলে ইন্ডিভিজুয়াল পার্সনকে আমরা দেখে আসছি এবং ইন্ডিভিজুয়াল তাদের এক একজনের প্ল্যান থাকে এক একজনের মাথা দিয়ে এক একজন চিন্তা আসে আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আরেকজন আরেকভাবে দিবে আমি একভাবে দিব তো ওনার উনি কি চাচ্ছে উনি কিভাবে এক্সিকিউশন করবে কিভাবে আসলে খেলাটাকে চালাবে কিভাবে রাজনীতিটা চালাবে এটা একদমই ব্যক্তিগত তার বিষয় আমরা আসলে নাকি যখন মাঠে পাব তখন আমরা এজ এ ক্রিকেটার সাকিব আলাহ সানকে চাই অ্যাজ এ পার্সোন টু পার্সোন চাই আমি মনে করি যে সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই for more update subscribe to a youtুb চ্যানেল and click all the বেলাইকন ফলোস অন ফেইসবুক and ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ to enjoy exciting গেমস and highlift te স্পোর্টস